অ্যান্ড্রয়েড বাংলা টিপসে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে কিন্তু অনেকে কমেন্ট করে, অনেক ভিডিওতে বা অনেক বড় বড় ইউটিউবার চ্যানেলের যে কোনো ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করেন যে ভাইয়া আমার চ্যানেল তো $5 হয়েছে বা $10 হয়েছে, তো অ্যাডসেন্সের চিঠিটা পাঠিয়েছে কি না, তো সেটা কীভাবে বুঝবো। আসলে আপনার যদি এই বিষয়ে কোনো ধারণা না থাকে কীভাবে বা বুঝবেন, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে অ্যাডসেন্সের চিঠি সেন্ড হলে কীভাবে বুঝবেন, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে বা কখন আপনার অ্যাডসেন্সের চিঠিটা আসবে সেই বিষয় নিয়ে তো ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে ছোট্ট একটি ইন্টোর। তো আমাদের প্রথমত কী করতে হবে, তো আমাদের প্রথমত যখন আমরা মনিটাইজেশন অন করব তারপর আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অন করতে হবে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু আমাদের নাম ঠিকানা সব কিছু দেওয়া থাকবে, আপনাদেরকে ইমেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আপনাদের অ্যাডসেন্সের চিঠিটা সেন্ড হয়েছে কিনা। জিনিসটা আসলে যেহেতু আপনার যাচাই করার জন্য একটি পিনকোড পাঠাবে, তো আমারটা কিন্তু সেন্ড হয়েছে। তো সেন্ড হওয়ার পরে আমি কীভাবে বুঝলাম যে আসলে সেন্ড আমার অ্যাডসেন্সের চিঠিটা যে সেন্ড আমার অ্যাডসেন্সের চিঠিটা যে সেন্ড হয়েছে তো এটা আমি কীভাবে বুঝলাম, তো আপনারা আমার সাথে থাকুন। তো আমরা যদি আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি তাহলে কিন্তু আমাদের সবচেয়ে বেশি সুবিধা হয়। তো আমরা কী করলাম, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে কিন্তু এরকম ইন্টারফেসটা আসবে। তা আসার পরে আপনারা কী করবেন, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন কর্নারে একটি অপশন আছে আপনার চ্যানেলের লোগো সিস্টেম, তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো ক্লিক করার পরে আমার চ্যানেল আসবে। তো তারপরও তো তার আগে এখানে আরেকটি কাজ আছে, সেটা হলো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন থ্রি ডটের মতো একটি আইকন আছে, তো এই সেই থ্রি ডট আইকনে আপনারা কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে ডেস্কটপ সাইট করে দেবেন। তো ডেস্কটপ সাইট করার পরে আমরা কিন্তু এটা ডেস্কটপের মতো ইউজ করতে পারবো। যেমন এখন যদি আমরা ইউটিউবে ঢুকি, তো ঢোকার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেস্কটপের মতনই আসতেছে। তো তারপর আবার চেক করে নিই যে ডেস্কটপের মতো আছে কিনা। তো দেখেন ডেস্কটপ সাইট ক্লিক করা আছে। তো তারপর আপনারা কী করবেন, এই যে সাইটে দেখতে পাচ্ছেন, তো তারপর আপনারা কী করবেন, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড বাংলা টিপস লোগোটা, তো এখানে আপনারা ক্লিক করবেন। মানে আপনাদের চ্যানেলের আর কি যে লোগো আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব আর ইউটিউব স্টুডিও, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা যখন ইউটিউব স্টুডিওতে যাব তো তখন দেখতে পাবেন আসলে যে আপনার অ্যাডসেন্সের চিঠিটা সেন্ড হয়েছে কিনা, কারণ এখানে কিন্তু একটু নোটিফিকেশন দেখিয়ে দিবে। তো দেখেন এখানে কিন্তু লেখা আসছে গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের বাংলা করা তো সেই জন্য বাংলা আসছে আর কি গুরুত্বপূর্ণ। আপনার বিল্ডিং ঠিকানা পাঠানো পিন ব্যবহার করে ঠিকানা যাচাই করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাইন ইন করুন, ভবিষ্যতে পেমেন্ট পেতে ও মনিটাইজেশন করা চালিয়ে যেতে এটি করা দরকার। তো আপনাদের এখানে কিন্তু এটা ইংলিশ হোক বা বাংলাতে হোক এরকম কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে, তো আপনারাও কিন্তু সেটা যখন দেখবেন তো তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পিনটা রয়েছে। তো এছাড়াও আপনারা যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট চেক করেন, যে অ্যাকাউন্ট দিয়ে মেল আসছে তো সেটা আপনারা দেখতে পারবেন। যেমন আমি যদি আমার জিমেলে প্রবেশ করি, তো মেটা যেহেতু কয়েকদিন আগে আসছে তো সেজন্য আমি আর কি ইম্পর্টেন্ট না রাখে স্টার রাখছি। গুগল অ্যাডসেন্স এখানে একটি আছে, তো এটা হলো আমাদের আর কি গুগল থেকে মেসেজ পাঠানো হয়েছে গুগল অ্যাডসেন্স থেকে। তো এরকমভাবে আপনাকেও একটা পাঠানো হবে। তো তারপরে দেখেন এখানে একটা জিনিস আছে, যেমন টুডে ওয়ে দেখেন এই যে একটা কিন্তু মেসেজ আসছে, তো এই মেসেজটাও আপনার এখানে আসবে। তো এটা সেন্ড হয়েছে আমার এখানে 1 তারিখ, চিঠিটা পাঠিয়েছে 3 তারিখে। তো এটা কীভাবে বুঝবেন, তো সেজন্য আপনাদের কী করতে হবে, গুগল ক্রোমে আপনার আরেকটা জিনিস সার্চ করবেন, সেটা হলো অ্যাডসেন্স। তো অ্যাডসেন্স লিখে যখন আপনারা সার্চ করবেন তো এখানে দেখতে পারবেন যে অনেকগুলা কিন্তু অ্যাডসেন্সের ঠিকানা আসছে। তো নিচের দিকে যদি খেয়াল করেন শুধু গুগল অ্যাডসেন্স লেখা একটা অপশান আছে, তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখেন আপনাদেরকে কোথায় নিয়ে যাবে। মানে আপনারা গুগল ইউটিউব চ্যানেলে যে অ্যাডসেন্সটা দিয়েছেন তো সেটা দিয়ে যদি আপনার জিমেলটা কানেক্ট করা থাকে তাহলে কিন্তু বেশি সমস্যা হবে না আর কি, তো ডাইরেক্ট আপনাকে অ্যাডসেন্সে নিয়ে যাবে। তো অ্যাডসেন্সে নেওয়া যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমার 2টা মেসেজ শুরু করতেছে। যেমন এখানে আপনি যেহেতু আপনার ঠিকানা যাচাই করেননি তাই বর্তমানে আপনার অর্থ প্রদানগুলি হোল্ড আছে। তো তারপরে এখানে দেখেন নিচের দিকে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন আপনার বিল্ডিং ঠিকানা যাচাই করুন, আমরা 3 সেপ্টেম্বর 2020 তারিখে
আপনাকে একটি পিন পোস্ট করেছি, সেটি 2 থেকে 4 সপ্তাহের ভিতরে পৌঁছে দেওয়া উচিত। আমাদের পাঠানো পিনটি লিখে আপনার ঠিকানা যাচাই করুন। তো দেখতে পারলেন কত সুন্দরভাবে এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমারটা কিন্তু 3 তারিখে চিঠি সেন্ড হয়েছে, যেমন আমি কিন্তু গত পরশুদিন গিয়েছিলাম বৃহস্পতিবার যেন আসছে কিনা খোঁজ নেওয়ার জন্য। তো অনেক পোস্ট অফিসের লোক আছে যারা এই অ্যাডসেন্সের চিঠি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, ফোন তো দেয় না, আবার এই অ্যাডসেন্স কোম্পানি থেকেও কখনো নাম্বার দেয়, আবার কখনো মোবাইল নাম্বার দেয় না। তো যদি নাম্বার দেয় তাহলে তো তারা ফোনই দিবে, আর যদি নাম্বার না দিয়ে থাকে তাহলে কিন্তু ফোন দেয় না তারা। তো তারা কি করে, চিঠিটা রেখে দেয় বা পরবর্তীতে ব্যাক দিয়ে দেয়। তো এইটার দিকে লক্ষ্য রাখবেন, যেন আপনার চিঠিটা আসলে আপনাকে অবশ্যই জানিয়ে দেয়। আর অবশ্যই চেক দিয়ে রাখবেন যে চিঠিটা সেন্ড হয়েছে কিনা, 10 থেকে 15 দিন সময় লাগে, তো এর ভিতরে ইনশাআল্লাহ চিঠিটা পেয়ে যাবেন। আমি যেহেতু পাইনি, তো আপনারা সবাই দোয়া করবেন যেন চিঠিটা পাওয়ার পরে আপনাদের সাথে আবার পিনটা কীভাবে ভেরিফিকেশন করি তো সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা যারা পিন ভেরিফিকেশন দেখতে চান যে কীভাবে পিন ভেরিফিকেশন করে, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের জন্য স্পেশালভাবে ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।